জীবনে যদি কোনো সঠিক মানুষ চলে আসে তাহলে আপনার জীবনটা জান্নাত হয়ে যাবে, কিন্তু যদি জীবনে খারাপ লোক চলে আসে তাহলে জীবনটা কষ্টে ও সমস্যায় ভরে যাবে। জীবনে যদি সবসময় খুশিতে থাকতে চান তাহলে এই দশ রকমের লোকের থেকে দূরে থাকুন। নাম্বার ওয়ান, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। যদিও অল্প মিথ্যে তো সবাই বলে, কিন্তু যার মিথ্যের কারণে আপনার জীবনে বারবার দুঃখ আসে, আপনার মন ভেঙে যায়, এমন লোকেদের থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার টু, যে আপনাকে কখনো ধোকা দিয়েছে। অনেকে জিজ্ঞেস করে যদি কেউ ধোকা দেয় আর পরে ক্ষমা চায় তাহলে তাকে কি ক্ষমা করে সম্পর্ক রাখা উচিত? আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু পুনরায় যদি আপনি তাকে বিশ্বাস করেন তাহলে আপনি আবার দুঃখ পেতে পারেন। নাম্বার থ্রি, নেশাগ্রস্ত লোক। যারা কোনো রকমের নেশার সঙ্গে যুক্ত এদের সাথে কখনোই থাকবেন না, কারণ এদের সাথে থাকতে থাকতে আজ না হয় কাল আপনার ওই খারাপ অভ্যেসটা হয়ে যাবে। নাম্বার ফোর, যারা কোনো রকমভাবে কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, এমন লোকেদের বন্ধুত্ব আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। নাম্বার ফাইভ, স্বার্থপর লোক। যদিও সবাই নিজের কথাই সবার আগে ভাবে, কিন্তু যারা আপনাকে বারবার ব্যবহার করে, আপনাকে কেবল নিজের কাজের জন্য ইউজ করে, এমন লোকের সাথে কখনোই থাকবেন না, কারণ এরা সবসময় আপনার ক্ষতিই করবে। নাম্বার সিক্স, যারা কথা দিয়ে কথা রাখে না, যারা নিজের করা প্রমিসকে ভেঙে দেয়, এদের সাথে কখনোই থাকবেন না, কারণ আপনি তার কথায় বিশ্বাস করে আপনার সবটা দিয়ে দেবেন কিন্তু তাতে সামনের জনের কিছুই যায় আসে না। তাই যে নিজের প্রমিস রাখতে পারে না সে আপনার কি করে হবে? তাই এমন মানুষগুলোর সাথে কখনোই থাকবেন না। নাম্বার সেভেন, যারা নিজের রং পরিবর্তন করে, অর্থাৎ এমন লোক যারা সবার সামনে গিয়েই নিজেকে বদলে নেয়। কোনো নতুন মানুষের সামনে গেলেই এরা বদলে যায়। যে মানুষ তার স্বভাব ও রং বারবার বদলে দেয়, আপনি কিভাবে তার উপরে বিশ্বাস করতে পারেন? যে মানুষ বারবার বদলে যায় সেই মানুষটি কখনোই আপনাকে খুশি দিতে পারবে না, কারণ আপনি তার উপরে কখনোই ভরসা করতে পারবেন না। কারণ আপনি যখনই তার উপরে ভরসা করবেন সে ঠিক তার রং বদলে নেবে। নাম্বার এইট, যে মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে এদের থেকে দূরে থাকবেন, কারণ এরা সব কিছুর জন্য এত বেশি নেগেটিভ চিন্তা করে যে এরা ভালো কিছু দেখতেই পায় না। আর ধীরে ধীরে আপনিও এদের সঙ্গে থাকলে আপনাকেও এদের মতোই তৈরি করে দেবে, তখন আপনিও সব কিছু নেগেটিভই দেখবেন, আপনার মনে হবে সব কিছু ভুল। তাই এমন মানুষের থেকে নিজেকে দূরে রাখুন যে সবসময় নেগেটিভ চিন্তা করে। নাম্বার নাইন, যে সবসময় অন্যের জন্য খারাপ কথা বলে, এমন মানুষের সাথে কখনোই থাকবেন না। কারণ যে মানুষটি আপনার সামনে অন্য কারোর জন্য খারাপ বলতে পারে, সে অন্যর সামনেও আপনার জন্য খারাপই বলবে। যে সবার মধ্যে খারাপ কিছুই দেখতে পায়, সে আপনার মাঝেও খারাপ কিছুই দেখতে পাবে। আর আপনি এদের সঙ্গে থাকলে আপনারও সব কিছু খারাপ লাগা শুরু হবে। তাই এই সব মানুষের থেকে আপনি নিজেকে দূরেই রাখুন, যে সবসময় সবার মাঝে খারাপ কিছু খোঁজে। অ্যান্ড নাম্বার টেন, যার জন্য আপনার মন থেকে আওয়াজ আসবে যে এই মানুষটা ভুল, এই মানুষটি আমাকে কষ্ট দিচ্ছে, এই মানুষটি আমার জন্য সঠিক নয়, তাহলে আপনার মনের এই কথাকে ইগনোর করবেন না, কারণ আপনার মনের গভীর থেকে যে আওয়াজ আসে সেটাই সঠিক। তাই যার জন্য আপনার মন বলবে যে এই মানুষটা ভুল, তাহলে সেই মানুষটির থেকে নিজেকে দূরে রাখুন। আর যদি এই সব লোকগুলো থেকে নিজেকে দূরে রাখেন তাহলে আপনি ভালো বন্ধু পাবেন। আর যখন আপনার বন্ধু ও সঙ্গী সবাই ভালো হবে তখন আপনি খুশি থাকবেন, আপনার মনও খুশি থাকবে ও আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সবশেষে বলবো, আপনি যদি লাইফস্টাইল, হেলথ রিলেটেড টিপস
ও রিলেশনশিপ অ্যাডভাইস নিয়ে কোনো কিছু জানতে চান, তাহলে সোনান কি পরিবার চ্যানেলটিকে ফলো করতে পারেন। চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।